বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদের ব্যক্তিজীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায়ের বিবরণ পাওয়া যায় তার লিখিত বই চলমান ইতিহাস, জীবনের কিছু সময় কিছু কথাতে। সে বইয়ের একটি অধ্যায়ে তিনি তার বিবাহ সম্পর্কে লিখেন। মওদুদ আহমেদের প্রেম ও বিবাহের গল্প থাকছে আজকে আমাদের এই আয়োজনে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, আমার প্রেমের জীবন অনেক ব্যাপক এবং বিস্তৃত, কিন্তু সেটা বিয়ের পূর্ব পর্যন্ত। কলেজ বিশ্ববিদ্যালয় জীবনে যে মানুষটাকে ভালোবাসতাম, নানা কারণে তাকে আর বিয়ে করা সম্ভব হয়নি। প্রবাসী জীবনেও তাই ঘটেছে। ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরে আসার পর স্বাভাবিকভাবেই বিয়ের বিষয়টি প্রাধান্য পায়। আমি গতানুগতিক পথে কোনো ধনী ব্যক্তি বা বিচারপতির কন্যাকে বিয়ে করতে চাইনি। পেশায় কিছুটা প্রতিষ্ঠিত করে অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জন করার পর নিজের পছন্দ করা কাউকে বিয়ে করাই ছিল মনের ইচ্ছা। মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পর তখন নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত বিয়ে করব না এবং যুদ্ধকালীন সময় গড়ে ওঠা দাড়িও আর কাটব না। তাই দেশ স্বাধীন হওয়ার পর দাড়ি কেটে ফেলা হলো, কিন্তু পাত্রীর সন্তান ছিল না। যুদ্ধের নয় মাস ছাড়া 1968 থেকে 1972 সাল পর্যন্ত বন্ধুরা আমাকে মোস্ট ইলিজিবল ব্যাচেলর ইন ঢাকা বলে আখ্যায়িত করত। ঢাকার আধুনিক অবিবাহিত মেয়ে মহলে তখন তোলপাড় শুরু হয় আমাকে নিয়ে অনেক ঔৎসুক্য। তখনকার অনেক সামাজিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অনেকে এগিয়ে আসে, আবার আমিও এগিয়েছি, কিন্তু ইংরেজিতে বলে কারো সাথে ক্লিক করিনি। বড় সমস্যাটা ছিল ইন্টেলেকচুয়াল অ্যাডজাস্টমেন্টের বিষয়টি। শুধু ফর্সা সুন্দরী বা কোনো বংশগত ঐতিহ্য বা ধনী পিতার কন্যা আমার জন্য কোনো মূল আকর্ষণ ছিল না। ঢাকায় তখন অনেক পার্টি হতো। একজন যোগ্য কুমার হিসেবে তখন সব জায়গায় আমার বেশ চাহিদা। বন্ধু ক্যাপ্টেন হুদা পপিতার ধানমন্ডির বাড়িতে পার্টি ছিল। সেই রাতে হাসনার সাথে আমার পরিচয়, কবি জসীমউদ্দিনের কন্যা, আমেরিকায় থাকে, বেড়াতে এসেছে, ডেইটন বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছে, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিষয়ে এক বছরের কোর্স শেষ করেছে। তখন নিউ ইয়র্কে ইউএনডিপির সদর দপ্তরে তথ্য বিভাগে কাজ করে ইত্যাদি। আমরা কায়েতচুলিতে আর কবি পরিবার থাকতেন সিদ্দিকবাজারে, তাই ছোটবেলায় পাড়ায় নিশ্চয়ই দেখা হয়েছে, তবে মনে নেই। একটি সুন্দর ব্যক্তিত্ব যা খুব ভালো লাগলো। প্রয়োজন ছাড়া নিজের কথা খুব বেশি কিছু বলে না, সব কিছুতে একটা সফিস্টিকেশন আছে, বুদ্ধিমতী এবং মননশীল, ইন্টেলেকচুয়াল কথাবার্তায় পিছিয়ে থাকে না। ছিমছাম লম্বা চুল পিঠের শেষ প্রান্ত পর্যন্ত, প্রায় সারা রাত কথা বললাম। হাসনার ভাই তাগাদা দিলে ভোরবেলার দিকে বিদায় নিয়ে বাড়িতে ফিরে আসলাম। এরপর গভীর ভালোবাসা, তারপর পারিবারিক সমস্ত আনুষ্ঠানিকতা অনুসরণ করে বিয়ে হলো 22 ডিসেম্বর 1972। আমার সাথে বিয়ে হওয়াতে হাসনার ক্যারিয়ারে ব্যাঘাত ঘটল। বিয়ে না হলে হাসনা হয় জাতিসংঘে ফিরে যেত, আর না হয় বঙ্গবন্ধুর ইচ্ছায় বাংলাদেশের ফরেন সার্ভিসের সদস্য হতো। হাসনা লিখতে পারে, গান গাইতে পারে, শিক্ষিতা এবং কালচার্ড। বিয়ের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের লেকচারার। হুদা পপিদের আজ স্মরণ করি সেই রাতে আমার আর হাসনার সাক্ষাতের ব্যবস্থা করার জন্য। ক্যাপ্টেন হুদা খুব ভালো মানুষ ছিলেন, উদার এবং সংবেদনশীল। উড়োজাহাজ চালাতে ভালোবাসত। আমাদের বিয়ের কয়েক বছর পর ফ্লাইং ক্লাবের একটি সেসনা উড়োজাহাজে কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে গ্লাইডিং করতে গিয়ে হুদা দুর্ঘটনায় মারা যান। সেদিন ঢাকায় শোকের ছায়া নেমেছিল। হুদার ছোট ভাই কর্নেল নাজমুল হুদা ছিল বিশ্ববিদ্যালয়ে আমার সহপাঠী। 3 নভেম্বর 1975 সালে খালেদ মোশাররফের ক্ষমতা গ্রহণের সহযোগী এবং শেরেবাংলা নগরে প্রতিপক্ষের গুলিতে একই সাথে মৃত্যুবরণকারী। উল্লেখ্য, হাসনা জসীমউদ্দিন মওদুদও তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 5 থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। মওদুদ হাসনা দম্পতি 3 সন্তানের মধ্যে আসিফ মমতাজ মওদুদ 1980 সালে মাত্র 3 বছর বয়সে মারা যান এবং তাদের আরেক ছেলে আমান মমতাজ মওদুদ 2015 সালে ডেঙ্গু জ্বরে মারা যান। তাদের একমাত্র মেয়ে আনা আসপিয়া মওদুদ থাকেন নরওয়েতে। এ বছরের 2021-এর 16 মার্চ
মওদুদ আহমেদের মৃত্যুর পর হাসনা মওদুদকে পুনরায় রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে সক্রিয় হতে দেখা গেছে।